সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে বিগত সরকারের দমনপীড়ন ও ব্যাপক প্রাণহানির মুখে সেই আন্দোলন পরবর্তীতে সরকার পদত্যাগের আন্দোলনের রূপ নেয়। পরে ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান ও তার সহযোগীরাও রয়েছেন আত্মগোপনে। এবার সামনে আসলো আন্দোলন দমাতে শামীম ওসমানের অস্ত্র হাতে মহড়া ও আন্দোলনকারীদের উপর গুলি চালানোর ভিডিও। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার ফেসবুকে 29 সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, গত 19 জুলাই বিকেলে শহরের চাষাড়া বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। একটি উঁচু ভবনের উপর থেকে মুঠোফোনে 29 সেকেন্ডের সেই ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওটিতে দেখা যায়, শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কের শহরের 2 নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিচ্ছেন। সেখানে শামীম ওসমানের শ্যালক তানবির আহমেদ টিটু গুলি ছোড়েন। শামীম ওসমানের আরেক আত্মীয় ফয়জউদ্দিন লাবলু, তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা, 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম, যিনি 2018 সালে মেয়র সেলিনা হায়াত আইভির ওপর অস্ত্র উঁচিয়ে ধরে আলোচিত হয়েছিলেন, তাদেরকে দেখা যায়। এছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। তারা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের মণ্ডলপাড়া পর্যন্ত হটিয়ে দেন। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর পেশাবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গতকাল দৈনিক যুগান্তর ও ডিবিসি নিউজ কর্তৃপক্ষ রাজু আহমেদকে বরখাস্ত করেছে। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিনের অস্ত্র নিয়ে মহড়ায় শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু ও তার ছেলে এম আর কে রিয়েন, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান ও তাদের অনুসারী শাহ নিজামের নামে অস্ত্রের লাইসেন্স রয়েছে। শাহ নিজাম 2018 সালের 16 জানুয়ারি হকার ইস্যুতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছিলেন সিটি মেয়র আইভি ও তার লোকজনের উপর। শামীম ওসমান ও তার অনুসারীদের প্রকাশ্যে এই অস্ত্র উঁচিয়ে মহড়ার বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু গণমাধ্যমকে বলেন, অস্ত্রের মহড়া দিয়ে গুলি করার ভিডিওটি আমাদের নজরে এসেছে। সেখানে কারা কী ধরনের অস্ত্রের ব্যবহার করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। লাইসেন্সকৃত বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।